সমাজে পক্ষ থেকে আমরা যে বিষয়টা ফোকাস করছি সেটা হলো শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও মতামত প্রকাশের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বারংবার ব্যর্থতায় উদ্বেগ। জনাব, আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কতিপয় শিক্ষার্থী, মা বাবা, অভিভাবক, প্রাক্তন ছাত্র, লেখক, শিল্পী, সাংবাদিক, আইনজীবী তথা রাষ্ট্রের কর প্রদানকারী নাগরিকবৃন্দ, আজ থেকে প্রায় 3 বছর আগে 2019 সালের 24শে ডিসেম্বর উপরোক্ত একই বিষয়ে অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও মতামত প্রকাশের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে আপনাকে একটা স্মারকলিপি দিয়েছিলাম। স্মারকলিপি গ্রহণ করে আপনি আমাদের স্মারকলিপি গ্রহণ করে আপনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে পরিস্থিতির উন্নতির জন্য যথাসাধ্য করবেন। আমরা খুশি হয়ে সেদিন ফিরে গিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিগত 3 বছরে আপনার সেই কথার কোনো প্রমাণ আমরা দেখতে পাইনি। উল্টো পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটতে দেখেছি। আমরা দেখেছি হলে হলে ছাত্র নির্যাতনের সংবাদ প্রতিনিয়ত পত্রপত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং শিক্ষার মানের ভয়াবহ পতনের সংবাদ বিভিন্নভাবে শিরোনাম হয়েছে। আপনি জানেন পার্শ্ববর্তী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবরার ফাহাদ 2019 সালে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের ভয়াবহ নির্যাতনে মৃত্যুবরণ করে। সেই বিভৎসতার কথা স্মরণ করলে এদেশের প্রতিটি অভিভাবক আজও শিউরে ওঠে, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন। অথচ এরপরও আপনার বিশ্ববিদ্যালয়ে একই ছাত্র সংগঠন পরিচালিত বর্বরোচিত ঘটনা ধারাবাহিকভাবে ঘটে গেছে, যার কোনটা নিয়ে আপনি কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমরা দেখতে পাইনি। বরং সম্প্রতি আবরার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্মরণ সভা আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান ছাত্রলীগ দিয়ে পিটিএ পণ্ড করে দেওয়া হয়েছে। আয়োজক শিক্ষার্থীদের নামে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, তাদের অনেকেই এখন ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এখানে ছাত্রলীগ হামলা করে, হামলার শিকার হয় যারা তাদের নামে মামলা দেওয়া হয়, পুলিশ তাদের গ্রেপ্তার করে আর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়। এর কোন পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর প্রতি আপনার ও আপনার প্রশাসনের কোন দায়িত্ব পালনের নমুনা আমরা দেখতে পাই না, বরং দেখতে পাই হামলাকারীরা হল ও ক্যাম্পাস সহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র জোরদণ্ড প্রতাপে বিচরণ করছে। সচেতন অভিভাবক এবং নাগরিক হিসাবে এতে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে বলে আমরা মনে করি। আমরা 3 বছর আগে যে কথাটি বলেছিলাম আজ আবার উল্লেখ করছি, আমরা অভিভাবকরা শিক্ষার্থী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ স্টেক বা অংশীদার। প্রতিদিন রাষ্ট্রীয় কোষাগারে আমরা যে ভ্যাট ট্যাক্স ফি জমা দিই, আমাদের ছেলেমেয়েরা যে বেতনাদি দেয়, সেখান থেকেই আপনাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি দেওয়া হয়। আমাদের সন্তান সন্ততির নিরাপত্তা নিশ্চিত করতে আপনি আইনত দায়িত্বপ্রাপ্ত জেনেই আমরা আমাদের সন্তানদের আপনার অভিভাবকত্বে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করি। কিন্তু আপনি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও কেন লাখো অভিভাবকের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন তা আমাদের বোধ করি না। আমরা চাই স্পষ্ট চারটি দাবি, দলমত নির্বিশেষে আমাদের সকল শিক্ষার্থী হল ও ক্যাম্পাসে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা। 2, যে বা যারা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও মতামত প্রকাশে বাধা সৃষ্টি করবে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। লাইব্রেরি চত্বরে হামলা, ডাকসু ভবনে হামলা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সংঘটিত হামলাগুলোর যথাযথ তদন্ত বিচার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করে। 4, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া চর্চার জন্য নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্মারকলিপি পাঠে সুযোগ দেওয়ার জন্য। উদ্বিগ্ন অভিভাবক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে আমি রাখাল রায়, ধন্যবাদ সবাই।